জানি না আপনারা জীবনে কখনো কাউকে এমন প্রশ্ন করেছেন কিনা, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করেছিলাম এই রংপুর নীলফামারি মাহফিল করে যাওয়ার পথে। গত কয়েক বছর আগে হরতাল চলতেছিল, ট্রেনে যাইতেছিলাম, আপনাদের এই বগুড়া পার হওয়ার পরেই আমার সিটের পাশেই দাঁড়ানো ছিল 15 থেকে 16 বৎসরের একজন যুবক, চেহারা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। সাথে সাথে আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ তুমি তো পারতা, ইচ্ছা করলে আমাকেও এই যুবকের মতো বানাইতে। এখন আমার ভিতরে প্রশ্ন জাগতেছে, হারে যুবক কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে, প্রশ্ন জাগে কি জাগে না? আপনাদের মনে জাগে? এখন আমি প্রশ্ন করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠায় দিয়ে যুবককে আমার পাশে বসায় প্রশ্ন করলাম, যুবক ডান দিকে তাকাইলাম, দেখলাম ডান হাত নাই, বাম দিকে তাকায় দেখলাম বাম হাতটাও নাই, বলো এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ও বগুড়ার মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, প্রশ্ন করার সাথে সাথে আমি তাকায় দেখলাম যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা চলে এসেছে। আমি বললাম, কান্না করিও না, বলো এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? আল্লাহর গোলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হুজুর এটা মাত্র কয়েক বছর আগের ঘটনা, কি হইছে রে ভাই? কয় বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, মসজিদের ছাদের কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বড় বড় ডাক্তারের কাছে যখন নেওয়া হয় সকল ডাক্তার একটা কথাই বলে দিল, এ যুবক জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? যুবক আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হুজুর তখন আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি, আল্লাহ এই মুহূর্তে যদি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাব অসুবিধা নাই, তারপরও বিনিময়ে আমার জীবনটা তুমি বাঁচায় দাও। আমি রাজি হয়ে গেলাম, আল্লাহর গোলাম যুবক বলল রাজি হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম, ও যুবক তাহলে বলো তুমি কিভাবে খানা খাও, কিভাবে বাথরুমে যাও, কিভাবে জামা কাপড় পরো? ওরে বগুড়ার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা জিরা, আমার প্রশ্ন যত বাড়ে যুবকের চোখের পানিও তত বাড়ে। যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনি ভালো করে জানেন শিশু বাচ্চা যখন পেটে ক্ষুধা নিয়ে কান্না শুরু করে দেয়, মা হাজারো ব্যস্ততার মাঝে সন্তানকে খানা দেওয়ার জন্য চলে আসে। আমি বড় হয়ে গেলাম, কান্নার কোনো সুযোগ আমার নাই, মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়া ঘরে প্রবেশ করে তাকায় দেখি মা আমার জন্য খানা রেডি করে, মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। একবার আমি খানার দিকে তাকাই, আবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া বলি, আল্লাহ আজকে হাত নামক নিয়ামতের যে কত দাম, কত দাম, আজকে আমি এই মুহূর্তে অনুভব করতেছি রে মালিক, আজকে আমার হাত নামক নিয়ামত যদি থাকতো তাহলে আমার ক্ষুধা নিয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো, আমি নিজ হাতেই খানা মুখে তুলে দিতে পারতাম, ঠিক কিনা? ওরে বগুড়ার মুসলমান, ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম এই জবান নামক নিয়ামতের দাম আছে না নাই, এই হাত নামক নিয়ামতের দাম আছে না নাই। হাত দান করেছেন কে? আল্লাহ।
জবান দান করলেন কি? যেই জবান আল্লাহ দান করলেন সেই জবান দিয়ে আমার আল্লাহর নাম উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে?